সত্যি এখন আমরা করবো 1.5-এর 6 নম্বর। জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 6/5 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বেশি। তার জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 অংশের মালিক। তিনি কি করলেন? 3 সন্তানকে তার সম্পত্তি, সে যে 18/7 অংশ পেল, সেই 18/7 অংশের 6/5 অংশ, এই 18/7 অংশের 6/5 অংশ আবার দান করলেন 3 সন্তানকে। তাহলে 3 সন্তান পেল কত? 3 সন্তানকে দান করেন 18/7-এর 6/5 অংশ। আমরা দেখি কত, 18 × 535 আর 18/6 দিয়ে গুণ করলে 108, এত অংশ, এত অংশ দান করলেন 3 সন্তানকে, 1 সন্তান কত পেল? সুতরাং 3 সন্তান পায় 138 অংশ। 1 সন্তান পায় কত? 138 ভাগ হবে 3, এত অংশ সমান 138 × 3 = 1 সমান এত অংশ, 35 × 35 = 24 × 3, এত অংশ। তাহলে প্রতি সন্তান পেল এত অংশ। ঠিক আছে বন্ধুরা, এবার আসি আমরা।